হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছো? সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বেসিক্যালি, সে বিষয়টা হচ্ছে যে নিউজ পেপার পড়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো। নিউজ পেপার পড়া আমাদের কেন প্রয়োজনীয়, অর্থাৎ কেন আমরা নিউজ পেপার পড়বো? যেমন এবার ঢাকা ইউনিভার্সিটিতে যে ফার্স্ট হলো বি ইউনিটে, সো ছেলেটাকে জিজ্ঞেস করা হলো সংবাদপত্রের মানে এক ইয়াতে মানে একটা ফেসে তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার ফার্স্ট হওয়ার পেছনে কাহিনী কী। প্রতিটা স্টুডেন্ট যারা ফার্স্ট হয় যে কোনো ভার্সিটিতে, তাদেরকে জিজ্ঞেস করা হয় যে ফার্স্ট হওয়ার পেছনে রহস্যটা কী। সো রহস্য সে যখন জানালো, সে বললো যে আমার রহস্য একটাই হচ্ছে আমি আর সে ছেলেটা মাদ্রাসা ছিল, যার কারণে আর একটু মানে সবার জানার আগ্রহটা বেশি। সো বি ইউনিটে ফার্স্ট হলো সেটা কিন্তু এসে ব্যাপার না, ফার্স্ট হওয়া, হ্যাঁ, পুরো বাংলাদেশের মেধাবী মেধাবী স্টুডেন্টদেরকে টপ গিয়ে ফার্স্ট হওয়া খুবই টপ ব্যাপার। আমার প্রচুর পরিমাণে কী করতে ইচ্ছে করতো, পেপার পড়তে ইচ্ছে করতো। পড়াশোনা তো করতামই, পড়াশোনার পাশাপাশি পেপার পড়তাম, বাজারে গিয়ে দোকান থেকে পেপার কিনতাম, কিনে পেপার পড়তাম, ডেলি পেপার পড়তাম, এটা আমার দৈনন্দিন একটা হ্যাবিট। সো ওইটা কিন্তু আমাকে একটা ভার্সিটিতে সাধারণ জ্ঞানে প্লাস পয়েন্ট দিয়েছে। সো এরকম আপনাকেও তো পড়তে হবে, তাই না? সো আপনাদের জন্য কিন্তু ইন্টারন্যাশনালভাবে অনেক কিছুই ডেভেলপ, প্রযুক্তি ডেভেলপ হয়েছে, বিধায় আপনারা কিন্তু অ্যাপস ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন অল বাংলা নিউজ পেপার নামে একটা অ্যাপস আছে, ওইটা ইউজ করতে পারেন। আমি সরাসরি মোবাইল সাইডে অর ল্যাপটপ সাইডে দেখাই দিব। তো এই যে মানে আপনারা চাইলে বাংলা নিউজ পেপার পড়তে পারেন, যাদের ইংলিশ ডেভেলপিংয়ের প্রয়োজন আছে তারা ইংলিশ নিউজ পেপার পড়তে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ডেন্ট। ইংলিশ পেপার আপনাদের বাসা, আপনাদের নিকটস্থ কোনো যদি বাসার মানে কোনো যদি মানে নিউজ পেপার যদি সাপ্লাই দেওয়া হয়, তাহলে আপনি ও তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। অথবা যদি রিয়েলি পড়তে চান, আর যদি না আমি রিয়েলি না আমি মোবাইল ফেসে পড়তে চাই, আমার ওরকমভাবে সমস্যা হয় না, এক এক মানুষের এক এক ধরনের চাহিদা থাকে, কারো মোবাইলে পড়তে সমস্যা, কারো পেপার পড়তে সমস্যা, তো সেটার উপর ভ্যারিফাই করে আপনাকে মানে ওইটা কিনতে হবে, মানে ওইটা মানে আপনাকে পেপারটা পড়তে হবে। সো পেপার পড়াটা আমি মনে করি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। দৈনন্দিন দেশের খবর, বিদেশের খবরগুলো একটু হাইলাইটিং পয়েন্টটা শুধু জেনে রাখবেন, হাইলাইটিং পয়েন্টটা জেনে রাখবেন, জাস্ট ওইটা কিন্তু আপনাকে প্লাস পয়েন্ট দেবে যে কোনো কাজে, ঠিক আছে, যে কোনো জায়গায় আপনি কথা বলতে পারবেন যে কোনো বিষয় নিয়ে। সো আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো আপনি পেপার পড়বেন, যেখান থেকে পড়েন, অনলাইন থেকে বলেন, অফলাইনে যে কোনো জায়গায় থেকে পেপার সংগ্রহ করে কালেক্ট করে আপনি পেপার পড়তে পারেন। সো আমি এখন দেখাবো মোবাইল স্লাইডে কীভাবে আপনি সহজে মানে অল বাংলা নিউজ পেপারটা ডাউনলোড করে নিতে পারেন। অল বাংলা যে নিউজ পেপারটা আছে ওইটা ডাউনলোড করে নিতে পারেন, ওইটা আমি দেখাবো। সো লেটস। সো বন্ধুরা, আমি এখন সর্বপ্রথম চলে যাব প্লে স্টোর অপশনে, প্লে স্টোর অপশনে চলে যাব, অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। সো আমি প্লে স্টোরে ক্লিক করলাম, প্লে স্টোরে ক্লিক করার পর সরাসরি চলে যাব সার্চ বাটনে, সার্চ বাটনে ক্লিক করলাম, এখানে লিখব অল বাংলা, এখানে লিখব অল বাংলা নিউজ পেপার, অল বাংলা নিউজ পেপার, ভালোভাবে খেয়াল করেন, অল বাংলা নিউজ পেপার বানানটা একটু খেয়াল করেন, অল বাংলা নিউজ পেপার লিখে সার্চ বাটনে এসে, সার্চ বাটনে এসে ক্লিক করে দিব, ক্লিক করে দিলাম, এবার সরাসরি এখানে ক্লিক করবো একটা, এবার ইনস্টল বাটনে ক্লিক করব, ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখানে আপনি প্রত্যেকটা বিষয় নিয়ে স্পেসিফিকলি মানে কালের কণ্ঠ, তারপর হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, তারপর হচ্ছে প্রত্যেকটা নিউজ পেপারের আপনি ভার্সন পেয়ে যাবেন, আপনি প্রত্যেকটা নিউজ পেপারের প্রতিনিয়ত যে নিউজগুলো সেগুলো পড়তে পারবেন। সো আপনার যেটা ভালো লাগে, অনেকের দৈনিক দৈনিক ইত্তেফাক ভালো লাগে, যার যেটা ভালো লাগে, কারো প্রথম আলো ভালো লাগে, কারো বাংলাদেশ প্রথম প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিন ভালো লাগে, মানে এক একজনের চাহিদা এক এক রকম, কারো নয়া দিগন্ত ভালো লাগে, হ্যাঁ, যার যেটা ভালো লাগে আপনারা সেটা আপনাদের পছন্দ মতো করে পড়ে নিতে পারেন। সো একটু ইনস্টলিং হতে সময় লাগছে। সো বন্ধুরা, ইনস্টলিং হয়ে গেছে, এখন আমি সরাসরি অ্যাপে চলে যাব। এই যে অ্যাপটা আমার এখানে চলে আসছে বাংলা নিউজ, আমি এখানে ক্লিক করে দিব, ক্লিক করে দিব, এটা নতুন আপডেট করা হয়েছে। সো দেখেন প্রত্যেকটা প্রথম আলো, এই প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, যার যেটা ভালো লাগে সে সেটাই পড়বে, নয়া দিগন্ত, সময়কাল, আপনার যেটা ইচ্ছা সেটা পড়তে পারেন, দৈনিক জনকণ্ঠ, ইনকেলার, এরপর হচ্ছে মানবজমিন, কালবেলা, এগুলো সবই বাংলাদেশের পত্রিকা, এরপর হচ্ছে দৈনিক সংগ্রাম, হ্যাঁ, এরপর হচ্ছে বোর্ডের কাগজ, এরপর হচ্ছে বাংলাদেশ বুলেটিন, সংবাদ, আলোকিত বাংলাদেশ, অনেকগুলো রয়েছে, অনেকগুলো,
অনেকগুলো, আপনি আপনার মতো করে পড়ে নেবেন অনেক, ঠিক আছে। সো ইংলিশে যদি কেউ পড়তে চান, ইংলিশ অপশনে চলে যাবেন, ইংলিশ নিউজ পেপারও পড়তে পারেন। তারপর ইন্টারন্যাশনাল কেউ যদি পড়তে চান, বাইরের কোনো পত্রিকা পড়তে চান, সেটাও পড়তে পারেন, এটা আপনার আপনার ইচ্ছা। সেটা আপনার ইচ্ছা। টিভি নিউজ, এখন আপনার টিভি দেখার ইচ্ছা হয়েছে, আপনি সময় টিভিতে ক্লিক করুন, সময় টিভিতে ক্লিক করুন, আপনি সরাসরি টিভি অপশনে নিয়ে যাবে, আপনাকে ডাইরেক্ট সরাসরি লাইভ দেখাবে আপনাকে। সরাসরি লাইভ দেখাবে, যদি আপনি লাইভ অপশনে ক্লিক করেন, লাইভ অপশনে ক্লিক করলে লাইভ দেখাবে, সরাসরি আপনাকে লাইভ দেখাবে। লাইভে ক্লিক করলেন সরাসরি লাইভে নিয়ে যাবে, দেখছেন সরাসরি লাইভে কিন্তু নিয়ে যাচ্ছে। আমার এখানে একটু ইন্টারনেটের সমস্যা দেখা দিচ্ছে, টিভিতে সমস্যাটা হচ্ছে, মানে টিভিতে এখন যেটা চলছে ঠিক সেটাই কিন্তু দেখাবে আপনাকে, ঠিক আছে। টিভিতে বেসিক্যালি এখন এটাই চলতেছে, তো এটাই দেখাবে। বন্ধুরা, আমি তো প্রত্যেকটা বিষয় দেখিয়েছি, প্রত্যেকটা বিষয় বিস্তারিত দেখিয়েছি। সো আপনি আপনার ইচ্ছা মতো আন্তর্জাতিক যদি কোনো সংবাদপত্র দেখতে চান, পড়তে চান, আপনি এখান থেকে পড়তে পারেন, এটা আপনার ইচ্ছা। তো আমি প্রত্যেকটা বিষয় কিন্তু বিস্তারিত দেখিয়েছি, আপনি আপনার মতো করে নেবেন। এভাবে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।